30% বলেন, সাধারণত এই জিনিসটা নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায় ছত্রাকের মাধ্যমে। যেহেতু আমাদের পাখির জীবন নকশাটা আমরা জানি, এখন ফাঙ্গাসের জীবন নকশাটা জানি, এই দুটো জানার পর কে কার সাথে কিভাবে কথা বলতেছে এই ইনফরমেশন, এই তথ্যটা আমাদের আছে। এটা প্রচন্ড ভাবে কাজ দেবে যে কি করে একটা নতুন ধরনের উন্নয়নশীল একটা পাট তৈরি করতে পারি। মাকসুদুল আলম বলেন, শুধু পাট কিংবা অন্য উদ্ভিদের উৎপাদন বিপ্লব নয়, ছত্রাকের জীবন রহস্যের তথ্য কোষ বিশ্বজুড়ে বায়ো ইনফরমেটিক্স বাণিজ্যের জগৎ থেকে বাংলাদেশকে এনে দেবে বিলিয়ন বিলিয়ন ডলার। এক ব্যাকটেরিয়া থেকে একটা প্রোটিন তৈরি করেছিলেন কেরি মোলিস, যার জন্য শুধু নোবেল পুরস্কার পাননি, সেইটার মার্কেট এখন হচ্ছে $8-9 billion। আমরা একটা বলছি জীবন নকশার কথা, যেখানে আমাদের 14,000 থেকে 15,000 প্রোটিনের কথা বলছি। আপনি এখন মাল্টিপ্লাই করেন, ধরে নিতে পারবেন। পাট এবং ছত্রাকের জীবন রহস্য উন্মোচনে বাংলাদেশের প্রায় 30 জন বিজ্ঞানীর দল নিয়ে কাজ করেছেন মাকসুদুল আলম। এর আগে মালয়েশিয়ার হয়ে রাবার এবং যুক্তরাষ্ট্রের হয়ে পেপে সহ 17টি উদ্ভিদের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশি এই জিন বিজ্ঞানী। তার দৃষ্টিতে বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের ভেতর লুকিয়ে আছে অপার সম্ভাবনা। আমি মনে করি যে আমরা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি এদেশে, যাতে আমাদের ইয়াং জেনারেশনটা ভাবতে পারে যে আমরা করতে পারি। আমাদের কাছে আমরা প্রথম দেখিয়েছি, এখন আবারও দেখাচ্ছি যে বাংলাদেশের বিজ্ঞানীরা সরকারি অফিসে চাকরি করে বিজ্ঞানীরা অনেক কিছু করতে পারে। বিশ্বকে চমকে দেওয়ার মতো আরো অনেক গবেষণায় নিযুক্ত রয়েছেন জেনোম গবেষক মাকসুদুল আলম। জ্যোৎস্নারাত্রি যখন হবে আপনি চারটা দেখতে পাবেন, অপেক্ষা করেন। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।